ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে মঙ্গলবার এই ইফতারের আয়োজন করে সশস্ত্র বাহিনী শেখ হাসিনা সেনামালঞ্চে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিল হক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মহম্মদ নজিমউদ্দিন আহমেদ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু ইসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান তাকে স্বাগত জানান ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়ার পর ইফতারে অংশ নেন এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ মন্ত্রি পরিষদের সদস্যও উপস্থিত ছিলেন